আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি পোলাও রেসিপি নিয়ে আসছি ইলিশ মাছের পোলাও প্রথম দেখুন আমি এখানে ব্যালেন্ডারটার ভিতরে কতটি পেঁয়াজ দিলাম পাঁচ ছটা কাঁচামরিচ একটু জিরা একটু জায়ফল জতো সব কিছু দিয়া আমি সুন্দর করে মশলাটা ব্যালেন্ডার করে নিছি নিয়ে এদিকে কড়াইয়ের ভিতরে দেখুন আমি বেশি করে কতড়ি তেল দিলাম তেল দিয়ে এখন আমি এখানে কয়টা আলু বড় বড় করে কাটটা নিছি আলুটি সুন্দর করে ধুয়ে একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি আলুটি এই চুলার মধ্যে দিয়ে দিলাম আলুটা যখন ভালো মতন একটু ভাজা ভাজা হইব তখন আমি আলুটা নামাবো প্রথম আলুটা দিয়ে দেখুন আমি সুন্দর করে একটু উল্টে ফুটে আলুটা বাজিয়ে নিব মতন যখন আলুটা ভাজা হইব তারপরে আমি উঠাবো এখানে আলুটি আস্তে আস্তে বাজা হইতে থাক একটা পিঠ সুন্দর করে হইলে আর একটা পিঠ হইলে দেখুন আমার কিন্তু আলুটা ভালো মতন বাজা হয়ে আইসে এখন আমি একটা প্লেটের ভিতরে তেলটা জড়াইয়া উঠাই নাম তেলটা জড়াইয়া উঠাইয়া তারপরে আমি এদিকে মাছটি ব্যর্জা নিউ আমি ইলিশ মাছ আর কটা চিংড়ি মাছ দিছি চিংড়ি মাছটা বেশি দিন অল্প আর ইলিশ মাছ দিছি শাক টুকরা এখানে কটা দেখুন কটা চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম একটু লবণ হলুদ মরিচ দৈনার গুঁড়া দিয়া সুন্দর করে মশলার দিয়া মাইটকা তারপরে চিংড়ি মাছটা আমি একটু বাচ্চা নেব যখন চিংড়ি মাছটা বাজা হয়ে যাবো আমি চিংড়ি মাছটাও উঠাই দিব এখানে চিংড়ি মাছটা উঠাইয়া আমি এই তেলের মধ্যে ইলিশ মাছটাও দিয়ে দেবো ইলিশ মাছের ভিতরে আমি লবণ মরিচ হলুদ একটু দইনার গুঁড়া দিয়া আর একটু লাল মরিচ দিয়ে আমি মিলাইছি এখন আমি এটিও সুন্দর করে একটু হালকা বাজবো বেশি না এক পিঠ একটু হালকা হইলে আরেক পিঠ আমি হালকা করে বাজবো আমি এখানে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে পোলা রান্না করতেছি দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু মাছটি একটা পিঠ হালকা ওন পর্যন্ত আমি বাজে নিলাম আমি দু পিঠে হালকা হালকা একটু ওইবো তারপরে নামাই দিল এখন এই মাছটাও আমার দেখুন এদিকে সুন্দর করে একটা পিঠ হয়ে গেছে একটা পিঠ হইলে আমি কিন্তু এটি এখনও উঠায় দিব মাছটি উঠাই দিব মাছটিও আমি সুন্দর করে চিংড়ি মাছের সাথে একসাথে উঠায় রায়কা তারপরে আমি এই তেলের ভিতরেই আমি মশলাটা দিয়ে দিব দেখুন এখন কিন্তু মাছটি আমার হয়ে গেলাম মাছটি উঠাই দিলাম উঠাইয়া এখন এই তেলের ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর যাইফত মশলা যেটা বাড়ছি বেলেন্ডার করছি ওই মশলাটা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিন দেখুন এই যেমন মশলাটা কিন্তু এদিকে সুন্দর করে ব্যালেন্ডার করা হয়েছে আমি অর্ধেক মশলা এখানে দিয়ে দিই অর্ধেকটা মশলা দিয়ে সুন্দর মতন দেখুন অর্ধেকটা মশলা দিয়ে তেলের সাথে আমি একটু লাড়া দিলাম তেলটার সাথে ভালো করে একটু মিলাইলাম মিলাইয়া এখন আমি এখানে বেশি করে পাঁচ ছয় চামচ আদা রসুন বাটা দিয়ে দিছি একটু বেশি করে দিছি এখন আদা রসুনটা দেওয়ার পরে এখানে দেখুন আমি অল্প পরিমাণ লবণ দিলাম দেড় চামচের মতন হইব কারণ আমার মাছে আলুতে লবণ দেওয়া আছে তারপরে দেড় চামচ আর এদিকে জিরার ফাঁকি দিয়ে দিলাম আমি একটু জিরার ফাঁকি দিয়ে ধনিয়ার গুঁড়া দিলাম আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব এখন আমি অন্য আর কোনো মশলা দিব না গরম মশলাটা দিয়ে দেব বাস এখন আমার দেওয়া শেষ আর এখানে অল্প করে আমি গোলমরিচের পাটকে দিলাম গোলমরিচের ফাটকেটা একটু দিয়েছি একটু বেশি করে সাদা আর কালো গোলমরিচ মিলাইয়া আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এটারও আমি দেখুন এই মশলার সাথে ভালো মতন মিলাম আর এদিকে আমি বিরিয়ানি মশলার একটু দিয়ে দিলাম রাঁধুনি মশলা বিরিয়ানির ওইটা অল্প করে দিয়ে দিছি আর দুটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এই তেলের সাথে মশলাটারে আমি একটু বাজা বাজা করব এদিকে আমি অল্প পানি দিয়ে মশলাটারে ভালো করে বাজবো অল্প করে পানি দিলাম পানিটা দিয়ে মশলাটা একটা সুন্দর মতন কষানো যাতে কারণ আমার মাছটি কিন্তু বাজা আছে মশলাটা কিন্তু কাচা যাতে গন্ধ না কয় এই জন্য দেখুন আমি মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি এক কাপ টক দই ফেটটা রাখছিলাম ওইটা দিয়ে দিলাম এবার এই টক দইটা দিয়ে আমি সুন্দর করে একটু দোয়া দিয়ে পানি দিয়ে দিলাম টক দইটার লগে গ্যালাসটা দোয়া দিয়ে একটু পানি দিয়ে দিছি এবার এই টক দইয়ে আর এটা সুন্দর মতন যখন কষান হইব তেল তেল উঠে যাব তখন আমি এটা ই করে দি দেখুন আমার কিন্তু এখানে সুন্দর মতন টক দয়ারেডি দেওয়া হয়ে আছে এখন আমি মাছটি আর আলু একসাথে এই মশলার সাথে দিয়ে দিব একসাথে আমি মাছটি দিয়ে দিলাম আর এদিক দিয়ে আলুটি দিয়ে দিব দিয়ে আমি সুন্দর মতন এখন তেলটি সহকারে দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি দিব না চিংড়ি মাছটা খালি উপরে দিয়ে দিব এখন দেখুন আলুটি কিন্তু আমার আদা বাজা হয়ে গেছে তারপর আমি মশলার সাথে একটু মিলাইয়া দিলাম আর মাছটা একটু মিলাইয়া অল্প একটু পানি দিয়া আমি এটা একটু জাল দিয়ে উঠাবো দেখুন আমাকে কিন্তু এখন এটা কিন্তু সুন্দর মতন হয়ে আছে এখন আমি মাছটি ভালো করে উঠাই মাছটি প্লেটের ভিতরে উঠায় রেখে দেব যাতে মাছটির সাথে যদি পোলাও চালটা দিই তাহলে কিন্তু মাছটি ভেঙে আছে ওই জন্য আমি মাছটি সুন্দর মতন এই মশলার সাথে কষাইছি কষাইয়া এখন মাছটা আমি উঠাইয়া এক সাইডে একটা প্লেটে রেখে দিব মাছটা প্লেটের রাইখা দেখুন সুন্দর করে কিন্তু আমি আস্তে আস্তে মাছটি উঠাইতেছি কারণ মাছটা কিন্তু অনেক নরম এই জন্য এখন মাছটি উঠাই দিয়ে তারপরে আমি এই আলুটার ভিতরে পলার চাইলটা আমি সুন্দর করে ভিজাইয়া রাখছিলাম এক ঘন্টা ভিজাইয়া জরা দিয়ে রাখছি এখন আমি আলুর সাথে পলার চাইলটা দিয়ে দিব এই মশলার সাথে সুন্দর করে আমি পলার চাইলটা দিয়ে দেবো আমি এখানে তিন পা পলার চাইল দিয়েছি দেখুন এখন কিন্তু আমি এই মশলাটা ভালো করে লাড়া দিয়া তারপরে এখানে আমি এখন কলার শাড়িটা দিয়ে দিই আমার কিন্তু এদিকে দেখুন এটা সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি মশলা ভিতরে চার পাঁচটা কাঁচামরিচ দিয়া এবার কাঁচামরিচটা আর কলার সাইলটা একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলার সাথে ভালো মতন কষানো ভালো করে কষানো সুন্দর মতন যাতে চালটা ভালো করে কষান হলে পোলাওটা জ্বর জড়া হয় আর এদিকে আমি পোলার জন্য একটু লবণ দিয়ে দিলাম কারণ আমার মশলাতে লবণ দেওয়া আছে এটা পোলাওর পোলার কারণে একটু লবণ দিছি যাতে সুন্দর মতন পারফেক্ট লবণটা হয় পোলার ভিতরে এখন আমি এই আলু আর মশলাটার সাথে ভালো মতন পোলার চাইলটা আমি কষামো যখন একটু পোলার চালটা কষানো হয়ে এবার আমি একটু ঢাকতে কষাইতেছি যখন একটু কষান হয়ে যাব আমি কিন্তু এদিকে নামাই দিব দেখুন নামাইয়া আমি ভালো মতন এখন আরেকবার লারা দিব সুন্দর করে দেখুন আমার চালটা কিন্তু সুন্দর মতন মসমস হয়ে গেছে এখন আমি এখানে বেশি করে কতটুকু হাঁকে দুধ দিয়ে দিবো গুঁড়া দুধটা আমি কিন্তু এন একটু গুঁড়া দুধটা বেশি করে দিতে আসি কারণ গুঁড়া দুধটা যদি একটু বেশি দেওয়া করে পোলাওটা খাইতে কিন্তু অনেক মজা এই জন্য দেখুন আমি কিন্তু বেশি করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই ইয়ার সাথে ভালো করে চালের সাথে গুঁড়া দুধটা মিলাইয়া তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিই এখন দেখুন আমি সুন্দর মতন কিন্তু মিলাই দিছি মিলাইয়া এখন আমি এখানে পরিমাণ মতন গরম পানি ঢেলে দিব এখানে গরম পানি ডেল দিবেন তাহলে পোলাওটা খাইতে ইয়ে মজাইব আমার এই ইলিশ মাছের পোলাও রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেন আর আপনারা আমার সাথে থাকেন আপনাদের জন্য দুয়ার রইল প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেন সবাই আর দেখুন এখন আমি পানিটা দিয়া ভালো মতন চালটারে কিন্তু আমি ভালো করে মিলিয়ে দিতেছি যাতে সুন্দর মতন চালটা সব মিলে মেলা হইলে আমি সুন্দর মতন ঢাক্কা এখানে এটা দমে আসা পর্যন্ত আমি রান্না করুন আমার কিন্তু এদিকে একটু পারফেক্ট আমি লবণও দেখছি দেখছি যে না আর লবণটা ঠিক আছে এখন আমি আর আরেকটু লবণ আমি দিছি এখানে অল্প পরিমাণ এবার আমি এখন একটু পানীয় দিয়ে দিলাম দেখলাম একটু কম কম লাগে এই জন্য আর একটু পানি দিছি দিয়ে এখন আমি সুন্দর করে ডাকাই এই পোলাওটা দমে হওয়া পর্যন্ত আমি ই করব দেখুন আমার পানিটা কিন্তু শুকায় আইছে এখন কিন্তু আমি পোলাওটারে এখানে আমি কটা কিশমিশ দিয়ে দিলাম আর কাজু বাদাম আর পিস্তা বাদাম আমি সুন্দর করে একটু কাটটা রাখছিলাম ওগুলি দিয়ে দিলাম আর কতটুকু পেঁয়াজ বেরেস্তা দিলাম দিয়ে এখন আমি আর একটু টেক্কা রাখলাম পোলাওটা আর একটু দমে রাখলাম যাতে পোলাওটা সুন্দর মতন একটু হয় এই জন্য এখন আমি পোলাওডারে একটু ভালো করে উল্টাইয়ে দিব পোলাওটা যাতে ভালো মতন একটু উলটাই দিব আর এখানে আমি কিন্তু দেখুন ঘি দিয়ে দিলাম তিন চামচ এক বড় চামচটা দিয়া চার চামচ ঘি দিছি আমি একটু বেশি করে ঘি দিছি লাস্টে পোলাওর মধ্যে ঘিটা দিলে ঘিয়ার গ্রামটা সুন্দর আসে এই জন্য কিন্তু আমি লাস্টে দিছি এখন আমি এই ঘিটা দিয়া পোলাওটা একটু সুন্দর করে উল্টাইয়া ভালো মতন লারা দিয়ে দেবো আমার কিন্তু এদিকে পোলাওটা সুন্দর মতন হয়ে আসছে এখন আমি একটু গিয়ার সাথে ভালো করে পোলাওটা মিলাইয়া উপরেরটা নিচে নিচেরটা উপরে করে দিয়ে আমি উপরে মাছটা দিয়ে দিব কারণ মাছটা দিয়ে আমি আর লাড়া দিব না আমার কিন্তু এদিকে দেখুন পোলাওটা কিন্তু সুন্দর মতন উল্টে দেওয়া হয়ে গেল গা এরপরে আমি উপরে যখন মাছটা দিব তখন আর লাড়া দিব না লারা দিলে কিন্তু মাছটা ভেঙে যাবো গা এই জন্য আমি কিন্তু সুন্দর করে উপরেটা নিয়েছে নিচেরটা উপরে করে ভালো মতন গিটা যাতে সব দিকে লাগে এই জন্য আমি এটা ভালো করে লাড়া দিয়ে দেব আর পোলাওটা কিন্তু সুন্দর মতন জর জড়া পোলাও হয়েছে আমার পাতিলটা একটু ছোটো হয়ে গেছে কিন্তু তারপরেও সুন্দর মতন হয়েছে পারফেক্ট যাতে ভালো মতন হয়েছে আমি কিন্তু এখানে ফোলোটা এখন সুন্দর করে সব দিকে সেট করে দিয়ে এখন আমি এদিকে দিয়ে দিব ওইল মাছটি আমার যে পেঁয়াজ বেরেস্তাটা আছে আমি এটি উপরেদা সবটি দিয়ে দিলাম উফ্রেদা দিয়ে এখন আমি মাছটা উপরেদা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে কিন্তু আমি মাছটা উপরেদা দিয়ে দেবো আমি গোটা চিংড়ি মাছও দিছি আর ষাট টুকরা মাছ দিচ্ছি বেশি না শাট টুকরা ছয় টুকরা মতন হইব ছয় টুকরা মাছ দিচ্ছি দিয়ে ভালো মতন মাছটারে আমি সরাই দিলাম এদিকে মাছটা দিয়ে এখন দেখুন আমি চিংড়ি মাছটাও দিয়ে দিব আর যে মশলাটি আছে এটি আমি কাছে দিয়ে দিব এখানে আমি কিন্তু এখানে পাঁচ ছটা চিংড়ি মাছও দিছি বাচ্চা এখন মশলাটি কাঁচায় দিয়ে আমি এটা ডাক দমে কতক্ষণ রান্না করি আমি তাওয়ার উপরে রাইখা মাছটা দিয়ে তাওয়ার উপরে রাইখা তারপরে আমি কিন্তু এই মাছটা দিয়ে সুন্দর করে ডেকে তারপর একটা নিচে তাওয়া দিয়ে আমি একটু দমে রেখে দিই যখন এটা দমে হয়ে গেছে দেখুন আমার কিন্তু পোলাউটের দিকে হয়ে গেছে আমি একটা সুন্দর করে ডিসের ভিতরে বাইরে